নোয়াখালীর সেনবাগে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মোটরসাইকেল সহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে উপজেলার সমীর মুন্সির হাট বাজার থেকে ইয়াকুব আলী প্রকাশ সাগর ও মোশাররফ হোসেন নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের নিকট থেকে একটি পিস্তল ও 6 রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে। গ্রেফতারকৃত ইয়াকুব আলী প্রকাশ সাগর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও মোশাররফ হোসেন একই গ্রামের পাসানি বাড়ির আব্দুর রহিমের ছেলে। এই ঘটনায় অস্ত্র আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজকে আমাদের সেনবাগ থানা দিন কাবিলপুর ইউনিয়নের সমীর মুশিরহাট বাজার, আমরা সকালবেলা দুপুরের দিকে খবর পাই যে দুজন সন্ত্রাসী সমীর মুশিরহাট বাজারের যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে একটা মোটরসাইকেলের উপর একটা অস্ত্র অবস্থান করতেছে, এরকম একটা গোপন সংবাদ আমরা পাই। তারপর আমি তাৎক্ষণিকভাবে আমার অফিসার পোস্ট ওখানে পাঠায়, পাঠানোর পরে দেখলাম এখানে দেখছে, তারা দেখছে যে দুজন সন্ত্রাসী লোক একটা মোটরসাইকেলের উপর বসে আছে। তখন আমার অফিসার পোস্ট যে পূর্বের যেই আমরা গোপন সংবাদ পাই তার ভিত্তিতে তাদেরকে চার্জ করে তাদের শরীর দেহ তল্লাশি করে, তল্লাশি করার পর দেখা যায় যে তাদের কাছে একটা বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি আর একটা ম্যাগাজিন পাওয়া যায়, স্বয়ংক্রিয় একদম নিখুঁত, অর্থাৎ যেটা চলমান আছে সক্রিয় আর কি। তো এটা নিয়ে আপনার তাৎক্ষণিকভাবে এটা আমার অফিসার পোস্টে না উদ্ধার করে জব্দ করে এবং আসামিদের অ্যারেস্ট করে। আসামি হলো আপনার ইয়াকুব আলী আর মোশাররফ নামে দুজন আসামি একসাথে ধরে নিয়ে আসে, আমরা একটা মামলা প্রস্তুতি নিচ্ছি। এটা হ্যাঁ, মোটরসাইকেলও সিজ করা হয়েছে, মোটরসাইকেল সহ একটা অস্ত্র, ম্যাগাজিন, সরঞ্জামগুলি সহ আমরা মামলার প্রতিদিন আছে প্রস্তুতি নিয়ে আসামিদেরকে জেলা হতে পারণ করবো।